3. Hello, my lovely friends. Welcome back to Lazy Vlog. Mushroom channel. I'm back with another video with a new day, a new vlog. So, today's vlog is kind of special vlog. And I'm going to run a car. I'm going to run a car. Actually, আজকে রাতে বেলা সুচিত্রের ব্রাইড টু বি পার্টি আর প্লাস আমাদের ব্যাচেলর পার্টি দুটো একসাথে হবে তো এই কারণে অনেকদিন পর আমি সুচিত্রের নিমিলে এক জায়গায় হব তো সুচিত্র যেহেতু আমাদের বাড়িতে আসছে কিছুক্ষণের জন্য তাই বললাম যে খালি মুখে ঘুরে পাঠানো যায় আর টিউশন করেই আসছে তো এই কারণে একটু চাউমিন বানিয়ে রাখছি যাতে রাইয়া সুচিত্র একটু খেতে পারে তো এখানে আমি ওদের জন্য চাউমিন বানাচ্ছি প্রায় হয়েই এসেছে আর সুচিত্র এখন রাস্তায় আছে বাংলে আছে আমি যখন ফোন করেছিলাম होप সো কিছুক্ষণের মধ্যে ওরা চলেই আসবে আর আই এম সো এক্সাইটেড কারণ রাই প্রথমবার আমার বাড়িতে আসছে সুচিত্র প্রথমবার আমার বাড়িতে আসছে কিছুক্ষণের জন্য হলো সো গাইস এত ঝড় ঝাপটা করে আমি জাস্ট ব্লগই করতে পারিনি এত টেনশন হচ্ছিল আমার সুচিত্র আর রাই ফাইনালি এসেছে এখন ওরা হাই একটু খাচ্ছে মানে এই রাতে বেলা স্ন্যাক্স খাচ্ছে ও আবার রায়ও হাই বলছে আর সব থেকে ভালো জিনিস সুচিত্র আর ইমলি মিলে আমার জন্য একটা বার্থডে প্রেজেন্ট এ করেছিল সে এ মানে মানে একটা বানিয়েছিল যাই হোক তো ওটা দিল ফাইনালি বার্থডে এটা এখনো দেখিনি আমি ওপেন করবো এখনই আনবক্সিং করবো এটুকু বুঝে গেছি ফটো আছে বাট কী কী ফটো আছে জানি না দেখি এবার চলো যতই ঝড়ঝাপটা হোক আমাদের প্ল্যান কখনো ক্যান্সেল হবে না ওটা হবেই হবে আছি ফোন করলো এবার বাড়ি যাব এখানে তো এখন মানে স্যাড সিন চলছে রাই আর আমাদের মনার এত ফ্রেন্ডশিপ হয়ে গেছে কিছুক্ষণের মধ্যে দুজনকে ছেড়ে যেতে চাইছে না রাই বলছে ওর মাকে যে তুমি চলে যাও আর মনা বলছে তোমরা চলে যাও আমরা দুজন খেলবো এখন মানে দুজনকে ছাড়তে মোটে চাইছে না মানে 10-12 বার মনে হাগ হয়ে গেল কিসি হয়ে গেল গুড বাই হয়ে গেল আপাতত যেতে হবে চলো মানে বৃষ্টি পড়লে হয়ে গেল তোমার গানটার জন্য আমি ভিডিওটা অন করতে বাধ্য হলাম জাস্ট কিছুক্ষণের বৃষ্টি আমি অনেকক্ষণ আগেই ইমলি বাড়িতে চলে এসেছিলাম তারপরে ওখানে ডিনার করলাম রুমালি রুটি আর কাকিমা চিকেন কষা করেছিল আর এই যে রুমটা দেখা যেটা ইমলির হবু রুম মানে মানে নতুন রুম হচ্ছে আর এখানে এই জিনিসগুলোই ইমলি অর্ডার করেছিল যেগুলো আমরা হাতে নিয়ে ফটো তুলবো ওগুলোই আমি আনবক্সিং করেছিলাম যে সব ঠিকঠাক এসেছে কি না বাই দ্য ওয়ে গাইস কোয়ালিটি খুবই বাজে এসেছিল অ্যান্ড দেন তারপরে আমরা পার্টি স্টার্ট 2:50 বাজে আর এখন আমরা ইমলির হবু ঘর হবু ঘরে এসেছি মানে একটু হ্যাঁ এই ঘরটাতে ইমলি থাকবে ঠিক আছে আর এই জায়গাটা একটু টুনি লাইটের মতো একটু খুব অদ্ভুতভাবে ডেকোরেট করেছি আমরা কোনো পজিশন পাচ্ছিলাম না এখন আমরা যা সেলিব্রেট করবো দেখো ওই জিনিসটা দেখো এই যে আমাদের ব্রাইড ব্রাইড টু সেলিব্রেট হবে তো এখন আমরা সেলিব্রেট করবো ব্রাইডের ব্রাইডের কি উৎসাহ জীবনে হ্যাঁ তো
11:10-12 বাজে এখন, আমরা জল খেয়ে নেশা হয়ে গেছি। তো এখন ভোর হতে চললো, এখন আমরা একটুখানি ছাদের মধ্যে ঘুরু ঘুরু করবো, ঘুম তো আমাদের আসছে না। আর ইমলিদের গাছের আম চুরি করবো আমি আজকে, আর বাড়ি থেকে মাকে দেবো, মা আমডাল করে খাওয়াবে আমাকে। কি করছিস, কেমন লাগছে ওকে? আর একজন এই সুচি দিকে সুন্দর লাগছে, এটা প্লিজ দিস না। হোয়াটসঅ্যাপ খুললাম অনেক রাত, অনেক রাত না শোনা, এটা ভোর, একটু পরে আমরা সূর্যোদয় দেখতে পাবো। হয়ে গেছে, সূর্য উঠে গেছে, এবার আমরা যাব ঘুমাতে। দুই মহারানী নামছে, তোদেরকে দেখা যাচ্ছে না, ও সুচিদিকে দেখা যাচ্ছে ভাই দেবে। আর এদিকে পাখি ডাকা শুরু হয়ে গেছে, এখন আমরা ঘুমাতে যাব ফাইনালি। মাই গড, এই সিঁড়িতে উঠতে যতটা না মজা, নামতে তার থেকে বেশি ভয়। আমি এই ঘুরে ঘুরে নামছি, অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। গুড মর্নিং গাইস, তো এখন খেতে বসবো, ইমলি যাবে পড়াতে আর আমি যাবো বাড়িতে, আমাকে এডিটিংয়ে বসতে হবে, নাহলে আজকে কোনো ভিডিওই আপলোড হবে না। আদারওয়াইজ এখন ব্রেকফাস্টটা করি, মানে এখন কটা বাজে, একটা বাজতে যায়, এখন আমার ব্রেকফাস্ট করে দিন বেরোবো, বাড়ি যেতে হবে। আর বাইরে যা রোদ, আমার তখন যেতেই ইচ্ছা করছে না এই রোদের মধ্যে। মাই গড গাইস, কি রোদ, এইটুকু আসতেই আমার অবস্থা খারাপ হয়ে গেছে। আমি তো অটোতেই আসলাম, বাট এত রোদ, আমি তাকাতে পারছি না। এখন গিয়ে আমি স্নান করবো ভালো মতো মতো, আর যতটা পরিমাণে টেন পড়েছে শরীরে সব রিমুভ করতে হবে। ইদানিং এত রোদে বেরোচ্ছি আমি, আমার শরীরে টেনের পর টেন, টেনের পর টেন পড়ে আছে। আমি বাড়িতে চলে এসেছি, বাড়িতে গিয়ে তারপর ফ্রেশ হয়ে তোমাদের সাথে আমার দেখা হচ্ছে। কাজের জিনিস। হ্যালো গাইস, তো এখন আমরা জোলো চিপসের ভিডিওটা করব, তো এখন আমরা জোলো চিপসের ভিডিওটাই রেকর্ড করব, ওর জন্যই ক্যামেরা সেটআপ করছি। তো এখানে অভি এখন চকলেট খাচ্ছে, আর বিছানার অবস্থা দেখো, এইগুলো সব পড়ে রয়েছে। হ্যালো, তো ভিডিও শুট হয়ে গেছে ভালো মতো, এত বন্ধুরা রান্না করছিলাম, এতই ব্যস্ত ছিলাম। আর গাইস, আমার হাত বিগত পরিমাণে জ্বলছে এখনো অব্দি, মনে হচ্ছে যেন লঙ্কার ভেতরে হাত ঢুকিয়ে রেখে দিয়েছিলাম, মানে প্রচন্ড জ্বলছে। তো এখন এখন রান্না করছিলাম, এখানে ডিমের কালিয়া করলাম, দু পিস অভিকে পাঠিয়ে দিয়েছি, এক পিস নিয়ে নিয়েছি, এখানে আলু ভাজলাম। আর এটা আমাদের রাতের ডিনার হচ্ছে তোমার পরোটা আর কালো জিরে দিয়ে আলু তরকারি। হ্যালো, গুড মর্নিং, কালকে ভিডিও শুটের পর আমি কিছুক্ষণের জন্য শহীদ হয়ে গেছিলাম, তার জন্য আর ভ্লগ করিনি। জোলো চিপস খাবার পর রাত্রিবেলায় এত পেটে ব্যথা করেছে আমার, সারা রাত আমি ঘুমাতে পারিনি, দু তিনবার শুধু টয়লেটে গেছি এসেছি, গেছি এসেছি, পেট জ্বালা। আর এই সকালে উঠে এখনও মনে হচ্ছে পেটের মধ্যে সামথিং কিছু একটা হচ্ছে। উফ বাবা গাইস, কেউ খেয়েও না এসব ভিডিও চক করে, শরীর খুব খারাপ করে যায়। আরেকটা কেস হয়ে গেছে, আজকে আমার কথা ছিল সকালবেলায় মানে একটু দেরি করে উঠবো, কারণ দুপুরের দিকে বৌদি গোপালকে ভোগ দেবে। এবার আমি ভুল মানে তারিখগুলোকে মার্ক করেছিলাম, ওপরে 16 তারিখটা হবে, আমি 23 তারিখটা মার্ক করেছি, এরকম ওপর নিচ ওপর নিচ করে মার্ক করে ভুলভাল মার্ক করেছি। তো এই কারণে কি হয়েছে, পূর্ণিমা আজকে সকাল 10টার মধ্যে ছেড়ে যাবে, আর আমার আর বৌদির প্ল্যান ছিল দুপুরবেলা ভোগ দেবো গোপালকে। মা তো তারপরে বৌদিকে তাড়াতাড়ি ডেকে, তারপরে বৌদি আর মা হাতে হাতে করে ওরা ভোগ দিয়ে দিয়েছে গোপালকে 10টার আগেই। আমি মানে 11:30 নাগাদ ঘুম থেকে উঠে আমি বৌদির কাছে শুনতে পেলাম যে এই ব্যাপার, তো ভোগ তো হয়ে গেছে, নাহলে আমি প্ল্যানে ছিলাম যে একটা ভ্লগ বানাবো, আদারওয়াইজ এখন বৌদি রান্না করছে। আজকে নিরামিষ হবে, তো তার জন্য মুগের ডাল হবে আর পাঁচমিশালি সব রকম সবজি দিয়ে একটা চচ্চড়ি মতো হবে, আলু ভাজা হবে, বাস সেই অবধি। বাহ দারুন, আমি এখন গিয়ে ফ্রেশ হয়ে আসি, তারপরে প্রসাদ খাবো, একেবারে স্নান টান করেই আসবো, কারণ আজকে আমার আবার দমদমে ক্লাস আছে। ফ্রেশ ফ্রেশ হয়ে প্রসাদ ফুসাদ খেয়ে আমাকে এডিটিংয়ে বসতে হবে, জোলো চিপসের ভিডিওটা আজকে আপলোড করতে হবে, কারণ অনেকদিন ভিডিও ছাড়ি না, আজকে করতেই হবে এনি হাও। স্নান টান করে ফ্রেশ হয়ে চলে এসেছি ব্রেকফাস্ট নিয়ে, ব্রেকফাস্ট অনেক কিছু আছে, ঝটপট ব্রেকফাস্ট করে নিই, নাহলে লাঞ্চ করতে পারবো না, কারণ অনেক টাইম চলে যাচ্ছে। এই হলো আমার ব্রেকফাস্ট, এটা খেয়েই আমার ব্লগটা আজকে শেষ হচ্ছে। সো গাইজ, ইফ ইউ লাইক দ্য ভিডিও, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল, ডোন্ট ফরগেট টু হিট দ্য বেল আইকন। আমি আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে, নতুন একটা দিনের সাথে, ততক্ষণের জন্য টাটা বাবাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড টেক কেয়ার। অ্যান্ড গাইজ, প্লিজ 10K টা করে দাও প্লিজ, টাটা।